ক্যাটাকোনাস রোগ সম্পর্কে এবং এই ঝুঁকিপূর্ণ গ্রুপে কারা আছে এই বিষয়টি নিয়ে। এবং আপনি কিন্তু বলছিলেন যে এটা একটি প্রোগ্রেসিভ ডিজিজ, অর্থাৎ ক্রমবৃদ্ধি হয়, আস্তে আস্তে জিনিসটি বাড়ে। তো এই ক্রমবৃদ্ধির কোনো ধাপ বা পর্যায় আছে, এটি সম্পর্কে যদি একটু বিশ্লেষণ করবেন? অবশ্যই আছে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের এই যে ক্যাটাকোনাস রোগের কথা আমরা বলছি, এর প্রোগ্রেশন হয় বা ক্রমবৃদ্ধি ঘটে, এর কয়েকটি ধাপ রয়েছে। প্রথমটি যেটি হচ্ছে সেটি হচ্ছে প্রাথমিক ধাপ বা আর্লি ক্যাটাকোনাস। এই জায়গায় যেটি হয়, এখানে আসলে রোগের তেমন কোনো উপসর্গ অনেক ক্ষেত্রেই প্রকাশ পায় না এবং রোগী দেখা যায় যে সামান্য চশমা দিলেই রোগী অনেকটাই ভালো দেখেন। এবং এরপরের যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে মডারেট ক্যাটাকোনাস বা মাঝারি ক্যাটাকোনাস। এবং এরপরের ধাপটি হচ্ছে অগ্রসরমান বা অ্যাডভান্স ক্যাটাকোনাস, যেখানে আমাদের কর্নিয়ায় বিভিন্ন ধরনের আমরা লক্ষণ প্রকাশ পাই, বিশেষ করে কর্নিয়ার মধ্যে বিভিন্ন ধরনের আমরা রেখা দেখতে পাই। এই ক্ষেত্রে সাধারণ চশমা দিয়ে রোগীরা খুব একটা ভালো দেখেন না। আর সবার শেষের যে ধাপটি রয়েছে সেটিকে আমরা বলছি সিভিয়ার ক্যাটাকোনাস বা অতিমাত্রায় অগ্রসরমান ক্যাটাকোনাস। এখানে যেটি হয়, কর্নিয়ার মধ্যে একটি সাদা দাগ হয়ে যায়, যেটাকে আমরা কর্নিয়াল স্কার বলছি। এই ক্ষেত্রে স্বাভাবিক ট্রিটমেন্টের মাধ্যমে এটি আসলে ঠিক করা পসিবল হয় না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এমন হয় যে কর্নিয়া সংযোজন করার বা কর্নিয়া প্রতিস্থাপন করার মতো অবস্থা তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি প্রথমে বলছিলেন যে খুব ইনিশিয়াল স্টেজে বা আর্লি স্টেজে কোনো উপসর্গ থাকে না, বাট পরের দিকে অনেক ধরনের উপসর্গ থাকে, এই বিষয়টি যদি আরেকটু বিস্তারিতভাবে বলতেন। প্রাথমিক পর্যায়ে আসলে একটা ক্যাটাকোনাস রোগ ডায়াগনোসিস করা খুবই কঠিন ব্যাপার। প্রথম দিকে রোগীরা যেটা আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসেন সেটি হচ্ছে যে তারা চোখে ভালো দেখছেন না। আমরা যদি চোখ এক্সামিন করে দেখি তাহলে দেখা যায় যে রোগীর দুই ধরনের দৃষ্টিত্রুটি হতে পারে। একটি হচ্ছে যে তার নিকট দৃষ্টিবদ্ধতা থাকতে পারে, অর্থাৎ মায়োপিয়া থাকতে পারে, এবং আরেকটি যেটি ত্রুটি হয় সেটি হচ্ছে বিষম দৃষ্টিবদ্ধতা বা অ্যাস্টিগমেটিজম, অর্থাৎ আলো চোখের কর্নিয়া হয়ে রেটিনায় পৌঁছানোর জায়গায়, একটি নির্দিষ্ট বিন্দুতে পৌঁছানোর জায়গায় দেখা যায় আলো বিভিন্ন বিন্দুতে এলোমেলোভাবে আবর্তিত হয়, যার ফলে রোগী দেখা যায় আঁকা বাঁকা দেখতে পারেন। এছাড়াও যখন রোগের প্রোগ্রেশন হয় তখন রোগী অনেকটাই খারাপ দেখেন এবং রোগী অনেক সময় কমপ্লেন করেন যে তাদের ঘন ঘন পাওয়ার পরিবর্তনের প্রয়োজন পড়ছে এবং দেখা যায় যে রোগীর বারবার চশমা পরিবর্তন করতে হচ্ছে এবং রোগী চশমায় ভালো দেখছেন না। এরপরে যখন প্রোগ্রেশন যদি আরও বেশি বৃদ্ধি পায় সেক্ষেত্রে দেখা যায় যে রোগীর চলাফেরা করতে অনেক কষ্ট হয়, বিশেষ করে রোগী অনেকটাই ঝাপসা দেখেন এবং রোগী দেখা যায় একটি জিনিসের জায়গায় অনেক সময় দুইটি জিনিস দেখেন, তিনটি জিনিস দেখেন, এইরকম দেখা যায়। বা কোনো একটি অবজেক্টকে বা বস্তুকে দেখতে গেলে দেখা যায় তার পাশে একটি আলো ছায়া পড়ছে এইরকম, এবং অনেক সময় দেখা যায় রোগীরা কমপ্লেন করছেন যে তাদের রাতে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে এইরকম। অর্থাৎ এই ধরনের বিভিন্ন আসলে ধরনের কমপ্লেন নিয়ে আসলে রোগীরা আপনাদের কাছে আসেন, তাই তো? আপনারা অ্যাজ এ ডক্টর, অ্যাজ এন অপথালমোলজিস্ট কিভাবে করে আসলে বোঝেন যে এই রোগীটির ক্যাটাকোনাস হচ্ছে, লক্ষণগুলো সম্পর্কে যদি একটু বলতেন? প্রথমে যেটি করতে হয় সেটি হচ্ছে আমাদের রোগীকে ভালোভাবে এক্সামিন করে দেখতে হয়। আমরা যেসব আর্লি স্টেজে আসলে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না, যেটা আমরা আগে বলছিলাম, বাট যত যত দ্রুত রোগের প্রোগ্রেশন হয় এই লক্ষণগুলো তত প্রকাশ পায়। আবার অনেক ক্ষেত্রে যখন অগ্রসরমান ক্যাটাকোনাস থাকে সে সময় দেখা যায় যে রোগীকে নিচের দিকে তাকাতে বললে রোগীর কর্নিয়া যেমন বাঁকা হয়ে যায়, ঠিক একইভাবে রোগীর যে লোয়ার লিড আছে বা নিচের পাতাটি চোখের, সেটি অনেক সময় কোণাকৃতি ধারণ করে, যেটিকে আমরা মনসুন সাইন বলছি। এছাড়াও অনেক সময় দেখা যায় সিটিল্যাম এক্সামিনেশনের মাধ্যমে আমরা কর্নিয়াল যে এপিথেলিয়াম আছে তার মধ্যে আয়রন ডিপোজিশন দেখতে পাই, যেটাকে আমরা ফ্লেসার্স রিং বলি। এছাড়াও কর্নিয়া যে স্ট্রোমা রয়েছে সেখানে অনেক সময় বিভিন্ন ধরনের রেখা দেখতে পাই, যেগুলোকে আমরা ভক্স ট্রায়া বলছি। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অতিমাত্রায় যখন অগ্রসরমান হয়ে যায় এই ক্যাটাকোনাস রোগটি, তখন দেখা যায় যে এর যে ডেসিমেট মেমব্রেন রয়েছে সেখানে ফাটল দেখা যায় এবং অ্যাকোয়াস হিউমার যেটি রয়েছে সেটি আমাদের কর্নিয়ার ভেতরে প্রবেশ করে এবং কর্নিয়াটিকে ঘোলা করে ফেলে। এই কন্ডিশনকে আমরা অ্যাকুট হাইড্রপস বলছি। এটি একটি পেনফুল কন্ডিশন এবং দেখা যায় যে রোগীদের চোখে অনেক ব্যথা থাকে। এছাড়াও আমাদের যখন সিভিয়ার ক্যাটাকোনাস হয়ে যায় তখন দেখা যায় যে চোখের রোগীর চোখে এক ধরনের সাদা দাগ পড়ে যায়, যেটাকে আমরা কর্নিয়াল স্কার বলছি। আমাদের কিছু ছবি রয়েছে, অবশ্যই, যে আমরা যেটা বলছিলাম যে ডিরেক্ট অপথালমোস্কোপির মাধ্যমে আমরা রোগীর চোখে অয়েল ড্রপলেট রিফ্লেক্স দেখতে পাই, যেটি আমরা বাম দিকের ছবিতে দেখানো হচ্ছে। পক্ষান্তরে যদি আমরা ডান দিকের ছবি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি সিজার রিফ্লেক্স দেখানো হচ্ছে, যেটি রেটিনোস্কোপির মাধ্যমে আমরা দেখতে পাই। পরের ছবিতে যাই, বাম দিকের ছবিতে দেখছি স্লিট ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে আমরা কর্নিয়ার যে কতটুকু বাঁকা হয়েছে বা কর্নিয়ার যে প্রোট্রিউশন
সেটি আমরা দেখতে পাচ্ছি, যেটি বাম দিকের ছবিতে দেখছি আমরা, এবং ডান দিকের ছবিতে যেটা আমরা বলছিলাম যে নিচের পাতাটি কোনাকৃতি ধারণ করেছে, এটিকে মনসুন সাইন বলছি। পরের ছবিতে যাই আমরা, যে আমরা বলছিলাম যে স্লিট ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে আমরা কর্নিয়ার এপিথিলিয়ামে আয়রন ডিপোজিশন দেখতে পাই, যেটিকে আমরা ফ্লেসেস রিং বলছি, এটা বাম দিকের ছবিতে দেখছি আমরা। এবং ডান দিকের ছবিতে কর্নিয়ার স্ট্রোমাতে বিভিন্ন ধরনের রেখা দেখতে পাচ্ছি আমরা, যেগুলোকে ভক্স ট্রায়া বলছি। পরের ছবিতে যাই, যে আমরা বলছিলাম কর্নিয়ার ডেসিমেট মেমব্রেন ফেটে যেয়ে অনেক সময় দেখা যায় যে কর্নিয়ার ভেতরে অ্যাকোস হিউমার প্রবেশ করে এবং কর্নিয়াটা ইরিমাটাস হয়ে যায়, সেই কন্ডিশনটাকে আমরা অ্যাকুট হাইড্রোস বলছি, এটা বাম দিকের ছবিতে দেখানো হচ্ছে। এবং যদি আমরা ডান দিকের ছবি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি কর্নিয়াটি সাদা হয়ে গেছে, একটা স্কার মার্ক দেখা যাচ্ছে, যেটিকে আমরা কর্নিয়াল স্কার বলছি। পরবর্তীতে এটি একেবারে একটি দাগ হয়ে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে, পার্মানেন্ট দাগ, পার্মানেন্ট দাগ। আচ্ছা,